ফ্রেন্ডস আপনারা যদি ইমো ইউজার হয়ে থাকেন তো আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর রয়েছে ইমোতে কিন্তু কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে যেই ফিচার্সগুলো আপনাদের কিন্তু অনেক কাজে আসবে এবং আপনাদের মধ্যে অনেকে এই ফিচার্সগুলো আসবে আসবে করে আসায় বসেছিলেন তো ফিচার্সগুলো কি চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো প্রথমত ফ্রেন্ডস আমি ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করছি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যেই ফিচার্সটি মতো অ্যাড করা হয়েছে আপনার ওপরে এখানে ডান দিকে মানুষের মতো যেই লোগোটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন গ্লোবাল ওয়েব কল তো এখানে দেখতে পাচ্ছেন সিকিওর অ্যান্ড ফ্রি তো এখানে কিন্তু একটা বারকোড আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা বারকোড শো হয়েছে এবার কিন্তু আপনার কারোর সাথে কথা বলতে চাইছেন আপনারা কাউকে আপনার কলে নিতে চাইছেন আপনারা শুধুমাত্র এই বারকোডটিকে শেয়ার করে দেবেন তার সাথে তারা কিন্তু এই বারকোডটিকে স্ক্যান করে ডাইরেক্টলি আপনাদের সাথে কথা বলতে পারবে এতে কিন্তু আপনাদের ফোন নাম্বার শেয়ার করার কোনো প্রয়োজন নেই এবং তারা কিন্তু আপনাদের ফোন নাম্বার দেখতেও পাবে না শুধুমাত্র এই বারকোডের মাধ্যমেই কিন্তু তারা আপনাদের সাথে কথা বলতে পারবে কল করে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই অনেকেই এই ফিউচার চাইছিলেন ইমোতে অ্যাড হোক তো অ্যাড হয়ে গেছে তারপর নেক্সট প্লাস নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন শো করছে চ্যানেলস আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ এর মতো এবার থেকে ইমতো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল তো আপনার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে একটি বাটন রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা চ্যানেলের লোগো দিতে পারেন বা আপনারা আপনাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন ঠিক আছে তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন নেম তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেল নেম এখানে অ্যাড করে দেবেন তো আমি আমার চ্যানেল নেম এখানে অ্যাড করে দিচ্ছি টি ই সি এইচ এক্স এ ওয়ান টু তো এটা দিয়ে এলাম আমার চ্যানেলে এবার তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন তো এখানে যদি আপনারা কিছু ইন্ট্রোডাকশন করতে চান তো সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপর আপনার ওপরে এখানে রাইট চ্যানেলতে ক্লিক করবেন রাইট চ্যানেলতে ক্লিক করার পর আপনাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু আপনাদের চ্যানেল লিঙ্ক শেয়ার করতে পারেন তো দেখুন আমি এখান থেকে আমার একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নিলাম এবার নিচে এখানে রাইট ছ ক্লিক করবো তো তার কাছে কিন্তু চ্যানেলের ইনভিটেশন চলে যাবে সে কিন্তু সেই ইনভিটেশনে ক্লিক করে মানে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে অ্যাড হতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তো এরপর ফ্রেন্ডস আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নেক্সট ফিচার্সটি হলো আপনার ওপরে এখানে বা দিকে যে গোলমতো অপশানটি দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের প্রোফাইল পিকচার শো করবে তো আপনি এই গোলমতো অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট তো আপনার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট ফ্রেন্ডস এবার থেকে কিন্তু আপনাদের কাছে যতগুলো ইমো অ্যাকাউন্ট রয়েছে সমস্ত ইমো অ্যাকাউন্টগুলোকে কিন্তু আপনারা একটি ইমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে হ্যান্ডেল করতে পারবেন মানে ওপেন করতে পারবেন এবার আপনারা কি করবেন এখানে যতগুলো ইমো অ্যাকাউন্ট অ্যাড করতে চান আপনাদের যতগুলো ইমো অ্যাকাউন্ট রয়েছে তো আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর সেই ইমো অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন ফোন নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আইসিএমতে ক্লিক করবেন তো ওটিপি আসবে ও বসিয়ে দেবেন তো আপনাদের ইমো অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে এরপরে আপনারা সুইচ করে করে সমস্ত ইমো অ্যাকাউন্টগুলোকে কিন্তু একটা ইমো অ্যাপ্লিশন দিয়েই হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে তো এই ফিচারটি আমার খুবই ভালো লেগেছে তো তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে ফ্রেন্স একটি অপশান আপনার দেখতে পাবেন চ্যাটস কল প্রাইভেসি তো আপনার চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে ফ্রেন্স একটি অপশান আপনার দেখতে পাচ্ছেন প্রাইভেসি চ্যাট তো আপনার প্রাইভেসি চ্যাটস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম মেশিন তারপর দেখতে পাচ্ছেন ডিজা মেসেজেস তারপর দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এই সমস্ত ফিচার্সগুলোকে অ্যাক্টিভেট করতে পারবেন তো এখানে টাইম মেশিন মানে হচ্ছে কি আপনারা যে কোনো সময় মেসেজ ইরেজ করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ আপনারা চাইলে কিন্তু টাইম সেট করতে পারবেন আপনারা ধরুন কারোর সাথে চ্যাট করছেন সেই চ্যাটগুলো কিন্তু অটোমেটিক্যালি মানে আপনারা যেই চ্যাটগুলো করছেন সেই চ্যাটগুলো কিন্তু অটোমেটিক্যালি ধরুন একদিন সিলেক্ট করলেন একদিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে বা থার্টি ডেজ সিলেক্ট করলেন থার্টি ডেজ পর কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এখান থেকে সেট করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড তো আপনাদের কিন্তু স্ক্রিনশট নিতে না কপি করতে হবে না ডাউনলোড করতে হবে না তো তার জন্য কি করবেন আপনারা নিচে এখানে বাটন দেখতে পাচ্ছেন এনেবেল বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আপনাদের যেই চ্যাটে এই প্রাইভেসি অ্যাক্টিভেট করতে চান সেই সমস্ত চ্যাটগুলো এখান থেকে সিলেক্ট করবেন তাদের নাম সিলেক্ট করবেন এইভাবে হবে সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করবেন তো রাইট ক্লিক করার পর সেই সমস্ত চ্যাটগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনারা কিন্তু পরবর্তী সময় এখানে এসে তিনটে রটে ক্লিক করে সেই চ্যাটগুলোকে রিমুভও করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা প্রাইভেসি চ্যাট করতে পারবেন তারপর প্রাইভেসি চ্যাটের ঠিক নিচে দেখুন এখানে একটি অপশান রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস আপনারা অনেকেই ভিডিও কল করে থাকেন তারা আপনাদের ভিডিও কলের স্ক্রিনশট নিয়ে থাকে তো আপনারা এখানে এসে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটিকে অন করে এলে কেউ কিন্তু আপনাদের ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না তো এর মধ্যে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন লগ ইন প্রোটেকশান তো আপনার লগ ইন প্রোটেকশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান থেকে ক্লিক করার পর এইখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশান তো এখানে দেখতে পাচ্ছেন সেট এ ট্রাস্টেড ডিভাইস তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর সেট নাওতে ক্লিক করবেন তো এটা করলে কি আপনাদের ডিভাইসটি কিন্তু ট্রাস্টেড ডিভাইস হয়ে যাবে মানে আপনাদের ডিভাইস ছাড়া কিন্তু অন্য কেউ আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে তার ডিভাইস থেকে লগ ইন করতে পারবে না ঠিক আছে তো এই কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন তো করার পর এরপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যখন আপনারা ক্লিক করবেন তো ওপর এখানে একটি অপশান দেখতে পাবেন চেক আউট পার্সোনালাইজ সিকিউরিটি প্রাইভেসি রেকমেন্ডেশন তো আপনার ভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস তো এটা দেখতে পাচ্ছেন প্রোটেক্টেড রয়েছে তার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমি বাই ফোন নাম্বার তো এখানে এনেবেল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে ফোন নাম্বার তো এটা অন করা হয়েছে আপনারা এখান থেকে এটাকে অফ করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এটাও প্রোটেক্টেড হয়ে গেছে মানে আপনাদের ফোন নাম্বার কিন্তু প্রোটেক্টেড হয়ে গেছে আপনাদের ফোন নাম্বার কিন্তু কেউ দেখতে পাবে না এবং আপনাদের ফোন নাম্বারে কিন্তু যে কেউ কল করতে পারবে না ঠিক আছে তারপর নিচে এখানে দেখতেছেন লক প্রোফাইল তো এটাকেও আপনারা এনেবেল করে দেবেন যদি আপনারা লক করতে চান আপনাদের প্রোফাইল তো এখান থেকে এই বাটনটা অন করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল তো আপনাদের প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো তার জন্য আপনারা এখানে অ্যানোয়েল বাটনে ক্লিক করবেন অ্যানুয়েল বাটনে ক্লিক করার পর এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল তো এই অপশনটিকে আপনারা অন করে দেবেন অন করার পর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু প্রোটেক্টেড হয়ে গেছে আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন এনেবেল প্রাইভেসি মোড তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট বাটন রয়েছে তো আপনি এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপনাদের এনেবেল হয়ে যাবে পরবর্তী সময় যদি এটাকে ডিসেবল করতে চান তো আপনারা এখানে আসার পর এখানে ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন মানে ডিসেবল বাটনে ক্লিক করবেন তো এটা কিন্তু ডিসেবল হয়ে যাবে তো আমি ডিসেবল করতে চাই না এটাকে অ্যাক্টিভেট করে রাখবো ঠিক আছে তো আপনারা কিন্তু এই সেটিংসগুলোকে গুলোকে অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্টে করে রাখবেন তো এই ছিল ফ্রেন্ডস ইমোর কিছু নতুন ইম্পর্টেন্ট ফিচার্স যেগুলো নতুন ইমোতে অ্যাড হয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এদিকে ফ্রেন্স আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্ট সময় করে জানাতে পারেন আমি তাহলে রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের ফ্রেন্ডস এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন